মহা কার্টুন টিভি নাগমণির রক্ষক। অনেক সময় আগের কথা, কোনো এক জঙ্গলে এক ইচ্ছাধারী নাগ ও নাগিনী বাস করত। তাদের কাছে ভগবান শিবের দেওয়া একটি নাগমণি ছিল, সেটিকে তারা কয়েক বছর ধরে রক্ষা করছিল। কিন্তু একদিন শহর থেকে আসা কিছু সাপুড়ে ওই নাগমণির কথা জানতে পারে। ওই নাগমণিটা এই জঙ্গলেই থাকা উচিত, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে কোনোভাবে খুঁজতেই হবে। ওটাকে পাওয়ার পরে পুরো পৃথিবীতে আমাদেরই রাজত্ব চলবে, আর প্রত্যেককে আমাদেরকেই পূজো করতে হবে, আর তারপর আমরা আরো শক্তিশালী হয়ে যাব। এই সব কথা নাগ ও নাগিনী শুনে ফেলে। সাপুড়েদের এই কথা শুনে দুজনে ঘাবড়ে যায় আর নিজের বাসায় গিয়ে লুকিয়ে পড়ে। এটা তো খুব বড় সমস্যা হয়ে পড়ল, আমাদের কোনো না কোনো ভাবে এই নাগমণির সুরক্ষা করতেই হবে। হ্যাঁ, যদি এই নাগমণি এদের হাতে পড়ে তাহলে এরা এর অপব্যবহার করবে। আমাদের শীঘ্রই এর জন্য কোনো রক্ষককে খুঁজে বের করতে হবে, কারণ যেই এই সাপুড়েরা আমাদের সম্পর্কে জানতে পারবে তখন তারা বিন বাজিয়ে আমাদের থেকে এই মণি কেড়ে নেবে। সারা জঙ্গলে নাগমণির ওপরে আসন্ন বিপদের কথা ছড়িয়ে পড়ল, কিন্তু নাগমণির সুরক্ষার জন্য কেউ এগিয়ে আসলো না। সবার এটাই ভয় ছিল যে যদি তারা নাগমণি রক্ষা করে তবে ওই সাপুড়েরা তাদের মেরে ফেলবে। কিন্তু একদিন জঙ্গলের গুহায় থাকা আদিম মানব নাগনাগিনীর সঙ্গে দেখা করতে তাদের কাছে আসলো। আমি নাগমণির ওপর আসা বিপদের কথা জানতে পেরেছি, যদি আপনি চান তবে কিছু সময়ের জন্য আপনি আমাকে ওই নাগমণিটা দিতেই পারেন, আমি ওটার কোনো অপব্যবহার হতে দেব না। আপনার কি নিজের প্রাণের কোনো ভয়ই নেই? ওই সাপুড়েরা খুবই শক্তিশালী। আমি জানি, কিন্তু এই সমগ্র জঙ্গলে আমি একাই আছি যে ওই সাপুড়েদের সঙ্গে লড়তে পারি। আপনি ঘাবড়াবেন না, যখন সব ঠিক হয়ে যাবে তখন আমি এই মণি আপনাকে ফেরত দিয়ে দেব। আপনার ওপর আমার পুরো আস্থা আছে, আপনি এই মণি নিয়ে যেতেই পারেন। আদিম মানব চেহারায় বিশাল ছিল, সে অর্ধেক মানুষ আর অর্ধেক বাঁদর ছিল। অনেক সময় ধরে জঙ্গলে থাকার দরুন জঙ্গলবাসীরা তাকে বিশ্বাস করত। আদিম মানবের সততার কথা সারা জঙ্গলে চর্চিত ছিল, এই কারণে নাগ ও নাগিনী তাকে নাগমণির রক্ষক করে দিল। নাগমণি নিয়ে আদিম মানব নিজের গুহাতে চলে যায়, আর অন্যদিকে সাপুড়েরা নাগনাগিনীর বাসার খবর পেয়ে যায়। তারা দুজনে এখানেই আছে, আমাদের নিজেদের বিনগুলো বার করে বাজানো উচিত যাতে তারা দুজনেই বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়ে পড়ে, আর আমরা ভেতরে গিয়ে ওই নাগমণি নিজেদের আয়ত্তে করে নেব। দুই সাপুড়ে নিজেদের বিন বাজাতে থাকে, বিনের শব্দে নাগ ও নাগিনী বাইরে বেরোতে বাধ্য হয়। আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা কি এমন চাও? আর 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 আমাদের সাথে কেনই বা এমন করছো? আমাদের ওই নাগমণিটা চাই যেটা তোমরা নিজের কাছে রেখেছো। আমরা ওই নাগমণি তোমাদের দেব না। আমাদের কথা তো শুনতেই হবে, নয়তো তোমাদের প্রাণটাও চলে যেতে পারে। আমরা ওই নাগমণি কোনো মূল্যেই তোমাদের দেব না। তুমি এই বাইরে দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখে আসি। সাপুড়ে ভেতরে গেল, কিন্তু সে কিছুই পেল না সেখানে, সে রেগে গিয়ে বাইরে বেরিয়ে এলো। ভেতরে তো কিছুই নেই, মনে হচ্ছে এই দুজনে মিলে নাগমণি অন্য কোথাও লুকিয়ে রেখেছে। এটা তো বলো, তোমরা নাগমণি কোথায় লুকিয়ে রেখেছ? আমরা তোমাদের বলবো না যে নাগমণি কোথায় আছে। ঠিক আছে, এখনই শিক্ষা দিচ্ছি তোমাকে।
সাপুড়ে নাককে বন্দি করে নিল, আর নাগিনীকে ভয় দেখিয়ে গেল যে যদি নাগমণি কোথায় সেটা আমাদের না বলো তবে আমরা নাককে মেরে ফেলব। নাগিনী ভয় পেয়ে যায় আর সাপুড়েদের বলে দেয় নাগমণি কোথায় আছে। নাগমণি আদিম মানবের কাছে আছে, ওই মণিটার সুরক্ষার জন্য আমরা তাকে মণিটি দিয়ে দিয়েছি। মনে রেখো, যদি তোমাদের কথা ভুল প্রমাণিত হয় তবে এখানে আবার এসে তোমাদের তোমাদের দুজনকে প্রাণে মেরে দেব। নাগমণির কথা জানার পর দুজন সাপুড়ে আদিম মানবের গুহার দিকে রওনা হয়। গুহার কাছে পৌঁছে দুজনে আদিম মানবকে গুহার বাইরে ডাকে। আদিম মানব, বাইরে আয়, দেখ বাইরে কে এসেছে। আদিম মানবের বিশাল শরীর দেখে দুজন সাপুড়ে ভয় পেয়ে যায়। এ তো বিশাল আকারের, কিন্তু আমাদের ভয় পাওয়া উচিত নয়, না হলে সে এই সুযোগটা কাজে লাগাতে পারে। ও, তবে তোমরাই সেই দুজন যাদের নাগমণি চাই, কিন্তু তোমরা যতই চেষ্টা করে নাও ওই নাগমণি তোমরা কখনোই পাবে না। দেখ, আমাদের সাথে লড়তে এসে তুই অনেক বড় ভুল করেছিস, ভালোয় ভালোয় ওই মণি আমাদেরকে ফিরিয়ে দে। যতই চেষ্টা করার করে নাও, কিন্তু ওই মণি তোমরা কখনোই পাবে না। দেখো, ও আমাদের থেকে অনেক বড়, তাই ওর থেকে আমাদের সাবধান থাকতে হবে। আরে বিশাল, তো কি হয়েছে? আমরা আমাদের কালো জাদু দিয়ে দুর্বল, অনেক দুর্বল করে দিতে পারি। ঠিকই তো বলেছ, চলো আমরা এর ওপর জাদুর মন্ত্র বলি। দুই সাপুড়ে নিজের মন্ত্র বলে আদিম মানবকে দুর্বল করে দেয়। আদিম মানবের অবস্থা এতই খারাপ করে দিল যে সে নিজের শরীর নাড়াতে পারছিল না। আদিম মানবকে দুর্বল হতে দেখে দুই সাপুড়ে গুহার ভেতরে প্রবেশ করে নাগমণি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু যখনই আদিম মানবের অবস্থার কথা নাগ ও নাগিনী জানতে পারে, তখন সঙ্গে সঙ্গেই আদিম মানবের সাথে দেখা করার জন্য তার গুহায় পৌঁছায়। আরে, এর অবস্থা তো খুবই খারাপ, এটা কি রকম জাদু করে দিল ওই দুই সাপুড়েরা? এর এই অবস্থা নাগমণি রক্ষা করতে গিয়ে হয়েছে, একে ঠিক করার দায়িত্ব এখন আমাদের হাতে। হ্যাঁ, আমাদের দুজনকে নিজের শক্তি এক করে একে ঠিক করতে হবে। নাগ ও নাগিনী নিজেদের শক্তি একত্রিত করে আদিম মানবকে ঠিক করে দিল। তারপর তার জ্ঞান ফিরে আসে। আমার জীবন রক্ষা করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার ভুলের জন্য ওই দুই সাপুড়ে নাগমণি নিয়ে যেতে সক্ষম হয়েছে। না, এতে তো তোমার কোনো দোষ নেই। তারা দুজন হলোই এত শক্তিশালী যে তাদের মোকাবিলা করা খুব কঠিন। ভুল আমারই হয়েছে, এখন আমি সেটাকে শোধরাবো। মানে ওই নাগমণি আমি ফেরত এনেই ছাড়ব, কিন্তু তোমার জীবন এতে সংকটে পড়তেই পারে। ওটাকে সামলানোর দায়িত্ব যখন আমি নিয়েছিলাম তখন আমাকেই ওটা পূরণ করতে হবে। কিন্তু তারা আবার তোমাকে ওদের জাদুর বলে দুর্বল করে দিতে পারে। আপনারা দুজন আপনাদের শক্তি দিয়ে কি এমন কিছু করতে পারেন যাতে ওরা দুজন আমার কোনো ক্ষতি না করতে পারে? হ্যাঁ, আমরা আমাদের জাদুর বলে তোমার চারিদিকে একটা সুরক্ষা গণ্ডি তৈরি করতে পারি, যেটাতে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একথা মনে রেখো, এই জাদুর শক্তি সূর্যাস্তের পর শেষ হয়ে যাবে। সাপুড়েদের খুঁজতে আদিম মানব বেরিয়ে পড়ে। তাদের খোঁজার জন্য জঙ্গলবাসী তাকে সাহায্য করে। সন্ধে হতে থাকে আর সূর্য অস্ত যায়, কিন্তু আদিম মানব ওই দুই সাপুড়ের কোনো খোঁজ পেল না। সন্ধে হতে চলল, এখনো ওদের দেখা না মিললে আমার সুরক্ষা গণ্ডির শক্তি শেষ হয়ে যাবে। তখন কাছেই একটা কুঁড়ে ঘর থেকে
আদিম মানব কারোর উপস্থিতির শব্দ শুনতে পায়, আর সে সেদিকেই এগিয়ে চলে। সেখানে গিয়ে সে দেখে দুই সাপুড়ে মুনির সাথে কোনো জাদু করার প্রস্তুতি নিচ্ছে। তো তোমরা দুজন এখানে? তারা দুজন আদিম মানবকে সবল দেখে অবাক হয়ে যায়। ওই নাগমণি আমাকে ফেরত দাও, না হলে আজ তোমাদের বিনাশ নিশ্চিত। দুজন নিজেদের বাঁচাতে আবার মন্ত্র পড়া শুরু করে, কিন্তু এইবার আদিম মানবের ওপর এর কোনো প্রভাব পড়ল না। এই দেখে দুই সাপুড়ে ভয় পেয়ে যায়। কি হলো, তোমাদের মন্ত্রের কোনো প্রভাবই পড়ল না আমার ওপর? এখন মনে রেখো, এর আর কোনো প্রভাবও পড়বে না। যদি নিজের ভালো চাও তো এক্ষুনি নাগমণি আমাকে ফিরিয়ে দাও। দুইজন সাপুড়ে সেখান থেকে পালাতে থাকে। তখনই আদিম মানব তাদের দুজনকে হাত দিয়ে ধরে মাটিতে আছাড় মেরে দেয়। এই দেখে তারা আরো ভয় পেয়ে যায়। নাগমণি দেবে কি না? ভয় পেয়ে গিয়ে দুজন সাপুড়ে নাগমণি আদিম মানবকে দিয়ে দিল, আর সেখান থেকে পালিয়ে গেল। নাগমণি নিয়ে আদিম মানব নাগ ও নাগিনীর কাছে যায়, আর তাদেরকে নাগমণি ফিরিয়ে দেয়। যা দেখে নাগ ও নাগিনী আর জঙ্গলবাসী খুব খুশি হয়ে যায়, আর আদিম মানবকে ধন্যবাদ জানায়। তখন আদিম মানব বলে, এই কাজ আমি একা করিনি, আপনাদের সবার সাহায্য করেছি। যদি আপনারা না সাথে থাকতেন তবে এই কাজটা আমার জন্য খুবই মুশকিল হতো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি সবাই একসাথে মিলে আর একতার সঙ্গে কোনো কাজ করে থাকি, তবে কোনো শক্তি আমাদের ওই কাজটি করার থেকে আটকাতে পারবে না। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্ট করে অবশ্যই বলো যে তোমাদের এই গল্পটা কেমন লাগলো। আর এটাও বলো যে যদি তোমরা আদিম মানব মানে আমার জায়গায় থাকতে, তবে দ্বিতীয়বার নাগমণি নেওয়ার সাহস করতে, না ভয়ে নিজের গুহাতেই থাকতে? এই গল্পটাকে লাইক নিশ্চয়ই করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। বাই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।